আমিও নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার উপর সবক দিয়ে থাকি। কিন্তু বাবা, আপনার কালবের দিকে আমি তাকায় দেখলাম বহু আগে আপনার মুজাদ্দিয়া তিনার একটাই কথা যে এত বড় একজন আল্লাহর ওলি পাওয়ার পরেও আমি তার কাছে মুরিদ হইতে পারলাম না, তিনি আমাকে মুরিদ করলেন না। কারামতুল আউলিয়ায় হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। প্রিয় সম্মানিত বায়ু বগ্নিগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবরকাতুহু। আল মুজাদ্দিদ মিডিয়ার আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি নাসির। আজকের এই ভিডিওর প্রসঙ্গ হল বিশ্বলি হজরত মাওলানা শাউসুফি খাজাবা ফরিদপুরি কুদ্দেসা সিরুল্লাহ সাহেব হুজুরের একটি কারামত। ইচ্ছা করলে বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবারে মুরিদ হওয়া যায় না, সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বলি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেব বা আটরশি পীর সাহেব, তিনি বাংলা 1354 সনে তার মহান পীর হজরত শাহসুফি খাজা এনায়েতপুরি কুদ্দেসা সিরুল্লাহ সাহেবের হুকুম মোতাবেক আটরশির জমিনে আসেন তরিকতে দাওয়াত নিয়ে, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই সত্য তরিকার মিশন নিয়ে। আর মুহূর্তের মধ্যেই সেই দাওয়াত পৌঁছালো দেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে। মানুষ আসতে লাগলো দলে দলে পঙ্গপালের মতো বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে। কিন্তু সবাই তো আর একরকম নয়, তার মধ্যে কিছু মানুষ আটরশি পীর সাহেবকে ভালোবাসতেন না। তারা সদা সর্বদাই সত্য আলোচনা না করিয়া মিথ্যা আলোচনা করিয়া সাধারণ মানুষকে ধোকা দিতেন, বিশেষ করে কিছু দুনিয়াদারি আলেম ওলামা পীরমাশায়েখগণ। তারা বলতো, আটরশি দরবারে তোমরা কেন যাও, সেখানে তো সব জিনের কারিগরি, আটরশি পীর সমস্ত কাজগুলো জিনের মাধ্যমে করে থাকেন। আটরশি পীর কোনো কামেল পীর নয়, তিনি হলেন একজন জিনের পীর। আর এই সমস্ত কথাগুলো বিভিন্ন ওয়াজ মাহফিল মসজিদের মেম্বর বসে মানুষের মাঝে তারা প্রচার করতেন। আর তাদের এই কথাগুলো শুনে অনেকেই আবার বিশ্বাস করতেন এবং না দেখে না জেনে না শুনে যাচাই না করে তারাও বাজে মন্তব্য করতেন। আর কিছু লোক ছিল তারা এই সত্যটা যাচাই করার জন্য তারা আটরশি দরবারে আসতেন এবং এসে দেখতেন তারা যে কথাগুলো বলেছে তা সবই মিথ্যা। আটরশি একটি হক্কানি দরবার এবং আটরশি পীর সাহেব একজন অনেক বড় আল্লাহর ওলি, তাই তারা তরিকা নিতে আর কোনো দেরি করতেন না। ঠিক সেই রকমই একজন ব্যক্তি যার নাম মাওলানা সাদিকুর রহমান সাহেব, তার বাড়ি ভোলা জেলার অন্তর্গত। তিনি একটি আলিয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষক, কিন্তু তিনি ওলি আল্লাদের ভালোবাসতেন। তাই তিনি আটরশি পীর সম্পর্কে ওই কথাগুলো শুনে তিনি চিন্তা করলেন, ইসলামের দৃষ্টিতে কারো সম্পর্কে না জেনে না দেখে সত্যটা যাচাই না করে কখনোই তার বিরুদ্ধে কথা বলা উচিত নয়, এটা কখনো ইসলাম সমর্থন করে না। তাই তিনি সত্যটা যাচাই করার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে আসলেন বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফে। তিনি এসে অনেকটাই বুঝতে পারলেন এবং দেখতে দেখতে তিন দিন পার হয়ে গেল। তিন দিন দরবার শরীফে থাকার পরে তিনি বুঝতে পারলেন যে আটরশি পীর সাহেব একজন কামেল মোকাম্মেল ওলি, তিনি আগে যা শুনেছেন তা সবই মিথ্যা। তাই তিনি ইচ্ছা পোষণ করলেন তরিকা নেওয়ার জন্য। তরিকা নেওয়ার জন্য যখন কেবলাজান সাহেবের কাছে তিনি গেলেন, দেখলেন কেবলাজান হুজুর সাহেব জাকেরানদেরকে তরিকতের সবক দিচ্ছেন। একজন করে লোক কেবলাজান সাহেবের কাছে যায় আর কেবলাজান হুজুর তার শাহাদাত আঙ্গুল মুবারক তার সিনের মধ্যে লাগিয়ে বলতেন, বাবা এখানে তাকান, দেখেন এখানে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। এইভাবে কেবলাজান হুজুর সাহেব সর্বপ্রথম লতিফায় কালবে সবক দিতেন। ওই মাওলানা সাদিকুর রহমান সাহেব যখন কেবলাজান সাহেবের কাছে গেলেন, কেবলাজান হুজুর সাহেব তাকে দেখে আস্তে করে আঙ্গুল মুবারকটি সরিয়ে নিলেন, তাকে সবক দিলেন না। কিন্তু তিনার মন তো আর মানে না, তাই ঘুরে আবার লাইনে দাঁড়ালেন। কিন্তু এবারও কেবলাজান হুজুর সাহেব আঙ্গুল মুবারক সরিয়ে নিলেন। এইভাবে একে একে তিনবার আসলেন।
তিনবার মাথায় কেবলাজান সাহেব তাকে বললেন, বাবা আপনি মুজাদ্দিয়া তরিকার সবক আগেই নেওয়া। আমিও নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার উপর সবক দিয়ে থাকি, কিন্তু বাবা আপনার কালবের দিকে আমি তাকায় দেখলাম বহু আগে আপনার মুজাদ্দিয়া তরিকার সবক নেওয়া হয়েছে। কেবলাজান সাহেবের এই কথা শুনে ওই মৌলানা সাহেব বললেন, হুজুর বেদবি মাপ করিবেন, আমি তো আর কোনো দিন এই দরবারে আসি নাই, বিশ্ব জাকির মঞ্জিলে এই প্রথম আসলাম। তখন কেবলাজান সাহেব তাকে বললেন, বাবা আপনি যার কাছ থেকে এই মুজাদ্দিয়া তরিকার সবক নিয়েছেন তিনি হলেন কারামতুল্লাহ জৈনপুরি রহমতুল্লাহ সাহেবের একজন বংশধর ওলিয়া কামেল, তার নাম খাসরাই নামো সিদ্দিকি। আপনার এলাকায় তিনি আসছিলেন, তখন আপনি তার কাছ থেকে এই মুজাদ্দিয়া তরিকার সবক গ্রহণ করেছিলেন। যান বাবা, আসা যাওয়া করেন, এতেই চলবে। কেবলাজান সাহেবের এই কথাগুলো শুনে মৌলানা সাহেব চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। তিনার একটাই কথা যে এত বড় একজন আল্লাহর ওলি পাওয়ার পরেও আমি তার কাছে মুরিদ হইতে পারলাম না, তিনি আমাকে মুরিদ করলেন না, আমি এত বড়ই অভাগা, ইচ্ছা থাকা সত্ত্বেও মুরিদ হইতে পারলাম না। এই ছিল আজকের কেবলাজান সাহেব হুজুরের একটি অন্যতম কারামত, যে মৌলানা সাহেব মুরিদ হইতে চাইলেন, কেবলাজান সাহেব তাকে মুরিদ করলেন না, বলে দিলেন বাবা আপনি আগেই মুরিদ হয়েছেন এবং আপনি এই মুজাদ্দিয়া তরিকাদের সবক আগেই নেওয়া, কাজেই মৌলানা সাহেবের ইচ্ছা সাথ থাকা সত্ত্বেও তিনি মুরিদ হইতে পারলেন না, কেবলাজান সাহেব তাকে মুরিদ করলেন না। যাই হোক, কেবলাজান সাহেব প্রায় সময় একটা কথা বলতেন যে বাবা অতি বাইগ্যের জোরে মুর্শিদের বুল, অতি বাইগ্যের রাজকুমার, অতি বাইগ্যের জাতসুমার, অতি বাইগ্য যার ভালো সেই মুর্শিদে কামেলের সন্ধান পেয়ে থাকেন, আর দুর্ভাগ্য তার যার পিছনে কামেল পিন নাই। তাই প্রিয় সম্মানিত বায়ু ভগ্নীগণ সকল, আমরা যারা কামেল পীরের কদমে আসি, কামেল পীরের কদমে আমরা যারা গোলামি করি, আমাদের মতো এত ভাগ্যবান এই দুনিয়াতে আর কেহই নাই। তাই আমরা যেন আপন পীরের দেওয়া তরিকতের উজিফা কালাম, আপন পীরের কদমের আমাদের জান মাল দিয়ে আমাদের বংশ পর্যায়ক্রমে আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন পীরের কদমে গোলামি করে যাইতে পারি। মহান আল্লাহ পাক যেন আমাদের এই দরখাস্ত কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলেই বলি আমিন আমিন আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের সাথে যদি আপনি সংযোগ না থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযোগ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।